হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছি। আজকে হলো সোমবার, তো আজকে দেখো আকাশের অবস্থা, সকালেই এই অবস্থা, একদম কালো মেঘ করে আছে, প্রচণ্ড ঝড় বৃষ্টি আসবে প্রচণ্ড। তো বর তো চলে গেছে ডিউটিতে, এখন জানি না, আমার মনে হয় ওই সাইডটাতে যেরকম জলপাইগুড়ি ময়নাগুড়ি ওই দিকটাতে হয়তো বৃষ্টি হচ্ছে, কারণ আমাদের এখানে জানি না এখন কি হবে। ভিডিওতে হয়তো বোঝা যাচ্ছে, যতটা না বোঝা যাচ্ছে সামনে থেকে আরও বেশি অন্ধকার, একদম অন্ধকার হয়ে আছে। কালকে রথের দিন এক ফোঁটাও বৃষ্টি হয়নি, বাট আজকে প্রচণ্ড বৃষ্টি হবে, আজকে বুঝাই যাচ্ছে। তো এদিকে এই যে ছেলেকে খাওয়াতে বসিয়েছি, ভাত খাচ্ছেও, তাই না বাবা? এখানে এই যে আলু সেদ্ধ, আলু ভাজা, করলা ভাজা দিয়ে, ডাল দিয়ে খাচ্ছেও ভাত। তো চলো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি, সমস্তটাই শেয়ার করবো। কিন্তু আপাতত আকাশ একদম কালো। হ্যাঁ, ভালো করে বলো। গুড মর্নিং। আমি ভালো আছি, ভালো আছি, সবাই ভালো আছে, রিও ভালো আছে, তাই না? চলো এখন খাওয়া দাওয়া করো। বাবাও ভালো আছে, সবাই ভালো আছে। হ্যাঁ, মেশো, মেশো ভালো আছে, মিমিও ভালো আছে, তুমিও ভালো আছো, সবাই ভালো আছে। বাইরে এখন ঝড় বৃষ্টি হবে জানো, ওই দেখো অন্ধকার আকাশ। সান কমপ্লিট হলো আমার, তো সকালবেলা তো দেখালাম কেমন আর কালো মেঘ করে আছে, আর এখন আবার প্রচণ্ড রোদ উঠেছে, বৃষ্টি এক ফোঁটাও হয়নি, প্রচণ্ড গরম। তো ছেলেরও স্নান টান কমপ্লিট, তো চলো এখন নিচে যাই, ওকে খাওয়াতে হবে। তো এই যে এখন আম নেওয়া হচ্ছে বাড়ির জন্য, বাড়িতে আম শেষ হয়ে গেছে, আর আমাদের রোজ দিন আম লাগে, আম না হলে পরে হয়ই না। যে আম ল্যাংরা, চলো এখন নিচে যাই। ছেলে স্নান সকালেই করে দিয়েছি একবারে, কারণ কালকে প্রচণ্ড ঘেমে গিয়েছিল, যা গরম। এখন আবার উল্টো রথের জন্য অপেক্ষা করে থাকবো, আবার রথ আসবে, আবার আনন্দ করব। কি করছো বাবা? এবুই রে, ও বাবা, এটা হরিণের মতো লাফাচ্ছে, এবার হরিণের মতো লাফাচ্ছে, তো হরিণের মতো লাফাচ্ছে। এই 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 এ কি অবস্থা! গুড ইভিনিং বন্ধুরা, ছেলেকে নিচে দিয়ে আসলাম, তো আমি এখন একটুখানি কফি খাবো, তো কফিটা উপরেই বানাচ্ছি। আর এই তো ওখানে জল গরম করতে দিয়েছি চিনি দিয়ে, তো আমি খাবো হচ্ছে ব্ল্যাক কফি। এই যে এখানে কফিটা দিয়ে রেখেছি কাপের মধ্যে, চলো জলটা ভালো করে গরম হয়ে উঠুক। চিনি আর জল গরম হয়ে গেছে, এখন এই যে কফিটাকে ভালো করে রেডি করে নিই। আমার এই ব্ল্যাক কফিটা খেতে বেশ ভালো লাগে। তো কমপ্লিট হয়ে গেছে আমার কফি, চলো এখন একটুখানি খাই, আর তার সাথে একটুখানি নিউজগুলো দেখি। এদিকে কফির সাথে আমি নিয়ে নিয়েছি কর্নফ্লেক্স, এটা ছেলে দুধ দিয়ে খাওয়ার জন্য নিয়ে এসে, কিন্তু ছেলে দুধ দিয়ে কিছুই খাচ্ছে না, এমনি এমনি খাচ্ছে পাঁপড়ের মতো, আর তার সঙ্গে আমিও খেয়ে খাচ্ছি। ওইটা না বেশ ভালোই লাগে খেতে, চানাচুরের সঙ্গেও এগুলো মিক্সড করে দেয় না, দারুণ লাগে খেতে চায়ের সঙ্গে কফির সাথে। যাই হোক, তো চলো এখন একটুখানি খবরগুলো দেখি। কি বলে, কি বলে, ফুসফুস করে তাহলে বাবা খাওয়া দাওয়া করে, এই যে এখন ঝুমপাঠামিকে বসে চেয়ার থেকে ওখানে বসো, ওখানে বেশি আরাম করে বসতে পারবে, পেটের ভুঁড়ির উপরে বসবে, আর এই যে লাফালাফে, ওরে বাবারে, ওরে বাবারে, ও লাফানোতে ঝুড়িটা কমলে পড়ে তো অনেকটাই ভালোই হলো, পাটুলি
পাটুলি। মামম চৌহান পাটুলি। রাতে খাওয়া দাওয়া সবার কমপ্লিট, এদিকে বিছানাও রেডি করে নিয়েছি, ছেলেকে এই যে নিয়ে এসেছি, বাট ও পটি করতে বসতে। তো যাই হোক, এখন বাজে হচ্ছে এই 11:30টার মতো বাজে। তো ছেলেকে একবারে পরিষ্কার করে দিয়ে তারপরে তখন ওকে নিয়ে শুয়ে পড়বো। আর বড় ওদিকে ট্রেনে উঠলো, আস্তে আস্তে 1:30-2 হয়তো বেজে যাবে পৌঁছাতে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় হচ্ছে না, এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। ভালো আছো? সবাই ভালো আছে? রিও ভালো আছে? রিও ভালো আছে? রিও কেমন আছো তুমি? মেশো ভালো আছে? হ্যাঁ, মিমিও ভালো আছে? রিও ভালো আছে? দাদাও ভালো আছে? ও এখন সবার কে কোশ্চেন করছে, সবাই ভালো আছে। ঠিক আছে, তো চলো আজকের মতো গুড নাইট।